35,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিতে গিয়ে মানিক ভট্টাচার্যের প্রসঙ্গ টানলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি। বিচারপতি জানান, ওই শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ার সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক, তাই নতুন নিয়োগ প্রক্রিয়ায় খরচ রাজ্য সরকার চাইলে মানিকের কাছ থেকে নিতে পারবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত বছরের 11 অক্টোবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করেছিল মানিককে। বর্তমানে পলাশীপাড়ার বিধায়ক মানিক জেলবন্দী, তার স্ত্রী পুত্রকেও গ্রেপ্তার করা হয়। এই মামলায় অতীতে মানিকের সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। দেশে বিদেশে মানিকের যত সম্পত্তি আছে তা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন তিনি। বলেছিলেন, জরিমানার অর্থ না মেটানো পর্যন্ত তাকে সম্পত্তি ফেরত দেওয়া হবে না। মানিককে 5 লক্ষ টাকা জরিমানা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাকারী 2017 সালের টেট পরীক্ষার্থী শাহিলা পারভিনের অভিযোগ ছিল জরিমানার টাকা মানিক দেননি। এই অভিযোগের পরে মানিকের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় মানিককে আদালতে ডেকেও পাঠিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মতো আদালতে নিয়ে যাওয়া হয়েছিল মানিককে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে মানিককে সেই সময় বেশ কিছু প্রশ্ন করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুক্রবার 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের সময় আবার মানিকের প্রসঙ্গ টানলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। চাকরি বাতিল নিয়ে বিচারপতির রায়, এই শিক্ষকরা সকলেই অপ্রশিক্ষিত, আগামী 4 মাস তারা স্কুলে যেতে পারবেন, বেতন পাবেন প্যারা টিচার হিসাবে। হাইকোর্টের নির্দেশ, রাজ্যকে 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে শেষ করতে হবে। বিচারপতি আরো জানিয়েছেন, যাদের চাকরি বাতিল হয়েছে তারা ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারাও অংশ নিতে পারবেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।